মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল মই তোমালোকৰ ছাৰ ৰঞ্জন কুমাৰ পাল আজি মই তোমালোকক বিগিনাৰ্ছ ইংলিছ ক্লাছ ফাইভৰ এই এটা লেচন তোমালোকক পঢ়াই দিম তোমালোকে মোৰ নিচিনাকৈ পঢ়িবা তেনে লৈ ঘৰত পঢ়িব পাৰিবা তো আজি আমি পঢ়িম লেচন থ্ৰী তোমল যেসন আছে তার মজত ল্যেসন থ্রি লেসন থ্রি কি আছে বার টক এই কিমান নম্বর পেজত আছে চাষণ এই থার্টি থ্রি নম্বর পেজত আছে তো তোমাল কি করবা থার্টি থ্রি নম্বর পেজ পেজ এতিয়া গুছি যাবা এই মই থার্টি থ্রি পেজ নম্বর লোক গুছি গলো এই চা ই থার্টি বুলি লিখা আছে আচ্ছা এইটাত কি আছে বার টক এই কবিতাটোৰ নাম কি এই এটা কবিতা হয় এই কবিতাটোৰ নাম হচ্ছে বার্ড টক বার টক বার্ড মানে তো তোমাকে জানাই বার্ড মানে চৰাই আর টক মানে কথা কোৱা তার মানে চড়ায়ও কথা কব ইয়াতে এটা মানে এই বলে কোয়া আছে যে বার টক মানে চড়ায় চড়ায় কথা কোৱা তো আমি চড়াই তো জানিলোঁ যে চড়াই তে চড়াই কি বস্তু এই চ হৈছে চৰাই তোমালোক জানাই চড়াই মানে আমি অসমীয়াত চড়াই বুলি কওঁ আৰু ইংৰাজীত কি কয় বাৰ্ড আচ্ছা তো আমি কি কি চড়াই আছে আমি ইয়াতে কি কি চড়াই দেখিব পাইছা এইটো এটু কি বুলি জানা পাইৰা পায়রা জানানা কপৌ কপৌ জানা এইটো তো ইং কি কয় পিজন পি আই জি ই

এইটো মৰা চৰাই বুলি কয় অসমীয়াক তো এইটোক কি কয় পিকক পি ই এ চি অ' চি কে পিকক তাৰপিছত এইটো এইটোক ইংৰাজী কয় ডভ ডি অ' ভি ই ড'ভ তোমালোক নিশ্চয় লেখাবিলাক দেখিব পাৰিছা মোৰ চোৱাচোন ডভ এইটো হৈছে কি এইটো হৈছে স্পেৰ' এছ পি এ আৰ আৰব্লিউ স্পেৰ ঠিক আছে এইটো কি পিজন পেৰট ক্ৰ' পিকক ড'ভ এণ্ড স্পেৰ' ঠিক আছে আমি এতিয়া পাট লৈ গুচি যাওঁ ইয়াতে পাঠ পৰাৰ আগতে আমি কেইটামান প্ৰশ্নৰ সন্মুখীন হৈছোঁ চোৱাচোন প্ৰশ্নবিলাক কি দিয়া আছে এক নম্বৰ প্ৰশ্ন দিয়া আছে ডু ইউ থিঙ্ক বার্ডস হ্যাভ ফেমিলিজ ফেমিলি মানে কি ফেমিলি মানে তা আমার যে আছে তোমাল ভাবা নেকি যে চড়াইবও পক্ষী আছে সরি চাইবিল আছে ঠিক আছে আমি এইবিল উত্তর আমি সেই কবিতাটোত পাম ডু ইউ থিঙ্ক বার্ডস কেন টক যে তোমাল জানা নেকি যে তোমাকে ভাবা নেকি যে পক্ষেও সরেও মানে কথা কথা পাতবেন আচ্ছা তারপর তিনি নম্বর প্রশ্ন দিছে হ্যাভ ইউ সিন পিপুল ফ্লাইং ইন দি স্কাই লাইক বার্ডস স্কাই মানে কি স্কাই মানে হল আকা তো হ্যাভ ইউ সিন মানে তোমালোক কি কেতিয়াও পিপুল ফ্লাইং ইন দি স্কাই কোনো মানুষক আকাশ লড় নেকি কেতিয়াও আচ্ছা পিছত চারি নম্বর প্রশ্ন কি ডু ইউ থিংক ট্ৰিজ হেভ এ ভেৰি স্পেচিয়েল প্লেচ ইন দি লিভছ লাইফ্ছ অফ বাৰ্ড ৱাই এণ্ড হাউ তোমালোক কি ভাবা যে গছৰ কিবা অৱদান আছে নেকি চৰাইবিলাকৰ কাৰণে এই চাৰিটা প্ৰশ্ন ইয়াতে দিয়া আছে এই চাৰিটা প্ৰশ্নৰ আমি এতিয়া উত্তৰ এই কবিতাটোত পাম নেক্সট পেজত আমি গুছি লেটস ফাইন্ড ফাইন্ড আউট হোয়াট দি টু বার্ডস রবিন এন্ড জে আর টকিং এবাউট তো আমি এই কবিতাটুত কি পাম কবিতাট দুটা চড়াইয়ের নাম দিয়ে আছে কি কি এটা চড়াইয়ের নাম রবিন আর এটা চড়াইয়ের নাম হয়েছে কি জে তো দুটা চড়াই আছে তো এইটুসে রবিন এই চাইটের নাম কি রবিন আর বি আই এন রবিন এই চারাইটির নাম ৰবিন আর এই চারাইটির নাম কি জে জে এ ওয়াই জে এই হৈছে জে তো আমি এতিয়া এই কবিতাটা পড়ি চাম তো মানে এবার কিমানখিনি দেখো লাগিব কেনেকৈ পড়ব লাগে মই এটু পড়াই দিম তোমাদের আচ্ছা কি আছে কবিতাটো থিংক সেইড দি রবিন থিংক said the jay sitting in the garden talking one day think about the people oh sorry think about people the way they grow they don't have feathers at all you know they don't eat beetle they don't grow wings they don't like sitting on wires and things think said the robin think said the jay aren't people funny to be the way to be that way তেতে কবিতাটো আমি প্রথমতে পরীক্ষার কারণে যদি চিন্তা কৰা তেনে হলে আমি আঠাৰি মেনলি কষ্ট কৰিব লাগিব পরীক্ষার কারণে আৰু যদি এনে কবিতাটো ভাল পাই পঢ়া তেনে হলে কটেখিনি পৰিব লাগিব এনে পরীক্ষার কারণে আমি আট আঠারি প্রথমতে মুখস্থ করি তে এটু কি আছে এটু আমি অল্প সুর করে পড়লে আমার সেই পড়াটা অলপ ভালদরে পড়া হব তো কেন পড়ি লাগব থিংক সাইড দি রো থিং দি জে আমি এনেকে পড়ি লাগব থিং সাইড দি রো বিন থিং দি জে সিটিং ইন দি গার্ডেন টেকিং ওয়ান ডে তো ইয়াতে কি কৈছে আমি কবিতাটো অলপ বুঝাই দিও থিঙ্ক মানে চিন্তা করা সেইড দি থিঙ্ক মানে চিন্তা করা সেইড দি জে সেইট দি রবীন কৈছে কোমালক চিন্তা করা থিঙ্ক সেইড দি জেই জে নামর এই পাখিটিও কৈছে এই চাইটিও কৈছে যে তোমালক চিন্তা করা সিটিং ইন দি গার্ডেন টকিং ওয়ান ডে যে আমি বাগিচাত বহি হ্যাঁ এটাও আমি কথা পাতিম থিঙ্ক অ্যাবাউট পিপল দি ওয়ে দে গ্রো থিংক অ্যাবাউট পিপল থিঙ্ক অ্যাবাউট পিপল দি ওয়ে দে গ্রো যে চিন্তা করা যে মানুহবিলাকে কেনেকৈ গ্ৰ মানে বৃদ্ধি পায় বা মানুহবিলাকে কেনেকৈ জীয়াই থাকে দি ওয়ে দে গ্ৰ' মানুহবিলাকে কেনেকৈ জীয়াই থাকে দে ডোণ্ট হেভ ফেডাৰ্ছ যে মানুহবিলাকৰ বাৰু পকী থাকে নেকি আমাৰতো এই ফেডাৰ নাথাকে ফেডাৰ মানে আমাৰ পকী এট অল ইউ ন' তুমি জানাই সেইটো যে কি যে মানুহবিলাকৰ পকী নাথাকে দে ডোণ্ট ইট বিটেল দে ডোণ্ট গ্ৰ' উইংছ যে দে ড ইট বিটেল বিটেল মানে কিবা সেই আমি তামোল বুলি কওঁ তামোলক বিটেল বুলি কয় হা বা কোনো গুটি থকা কিবা বস্তু এই এইবিলাকৰ কথা কৈছে যে দে ড গ্ৰ' উইংছ যে তেওঁলোকে তেওঁলোকৰ মানে তেওঁলোক মানে মানুহৰ মানুহবিলাকৰ মানে কোনো পক্ষী নাথাকে দে ড লাইক চিটিং যে বহিব নখুজে অন এন্ড থিংস যে কোনোবা অয়ার মানে তার তোমালোক জানাই যে চাইবাক কি করে চাইবিল যে কোনো তারত বহি পড়ে ইলেকট্রিকৰ তারত বহি পড়ে বা কোনবা গছত বহি পড়ে বহি যায় না তো মানুষবলকে এনেকে নেকি যে গছত গছত বা কোনো তারত বহি যাব নহয় তেওঁলোকে চৰাইবিলাকে এনেকৈ আলোচনা কৰি আছে নিজে নিজে এই দুজনে মানে আলোচনা কৰি আছে একটু থিংক ছেইড দি ৰবিন থিংক ছেইড দি জে হ্যাঁ আক কেছে থিংক দি ৰবিন রবি কৈছে যে চিন্তা করা জেও নামৰ পাখি চড়াইটিও কিন্তু তুমিও চিন্তা কৰা আচ্ছা আৰ নট পিপল ফানি পিপল কি মানে মজাদাৰ নহয় নেকি ফান মানে আনন্দ আনন্দদায়ক নহয় নেকি টু বি দেট ৱে যে এইদৰে আমি চিন্তা কৰোঁ আৰু কি আচ্ছা ঠিক আছে আমি এতিয়া কবিতাটো অলপখিনি বুজি ললোঁ তো এতিয়া আমি কবিতাটো কেনেকৈ পঢ়িবলৈকে সুৰ কৰি আমি সেইটো অলপ দেখি ল'ম আমি যেনেকৈ মই যেনেকৈ পঢ়াই দি আছোঁ এনেকৈ এই সুৰত পৰিলেই

টকিং ওয়ান ডে ঠিক আছে এই চারিহারি এনে মুখস্ত করবা আক্স চারিহারি আমি দিও মুখস্ত করা লাগে থিঙ্ক অবাউট পিপল দি ওয়ে দে গ্রো দে ডোট হ্যাভ এট অল ইউ নো থিঙ্ক অ্যাউট পিপল দি ওয়ে দে গ্রো দে ডোট হ্যাভ এট অল ইউ নো থিংক এবাউট পিপল দি ৱে দে গ্ৰ' দে ডণ্ট হেভ এড এট অল ইউ ন' ঠিক আছে মৰ্মৰ ছাত্ৰীস ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোক এইদৰে সেই বাৰ্তক কবিতাটো মুখস্থ কৰিবা আৰু নোচোৱাকৈ কোৱা মানে কোৱাৰ চেষ্টা কৰিবা বা ক'বলৈ শিকিবা অন্তত আৰ্টছাৰি প্ৰথমতে শিকিলে হ'ব শিকি ল'লে হ'ব পৰীক্ষাত কিন্তু যেতিয়া পৰীক্ষা হ'ব আমাৰ লকডাউনৰ পিছত যেতিয়া পৰীক্ষা হ'ব তেতিয়া কিন্তু আমি এই মোটামুটি ধৰা আঠশাৰিয়ে মোটামুটি মুখস্থ লিখিব দিম বা এনেকৈ তোমালোকে আঠ চাৰি ভালদৰে মুখস্থ কৰিবা আৰু গোটেইখিনিতো পঢ়িবই লাগিব আঠ চাৰি ভালদৰে মুখস্থ কৰিবা আচ্ছা ঠিক আছে তেনেহ'লে তোমালোক এনেদৰে পঢ়িবা আৰু পৰৱৰ্তী পাঠত মই এইটোৰ এক্টিভিটি যিবিলাক আছে সেই এক্টিভিটিবিলাক দেখাই দি আছোঁ ঠিক আছে আজি এতিয়াৰ পৰা এতিয়াৰ কাৰণে সেইটোৱে ঠিক আছে তোমালোক ভালদৰে পঢ়িবা আৰু লকডাউনত ঘৰতেই থাকিবা ঘৰত বহি বহি এই ভিডিঅ'বিলাক চাই চাই তোমালোক পঢ়ি থাকিবা ঠিক আছে আজিৰ কাৰণে সেইখিনিয়ে থাকিল হা তো পৰৱৰ্তী ভিডিঅ'ত মই সেই এইটো পাৰ্ট ওৱান ভিডিঅ' হয় পাৰ্ট ওৱান ত' পাৰ্ট টু ভিডিঅ'ত মই সেই এক্টিভিটি এক্টিভিটিবিলাক কৰাই দিম ইয়াতে যে এক দুই তিনি বুলি তিনি চাৰি সেইবিলাক বহুতখিনি এক্টিভিটি আছে মই সেইবিলাক তোমালোকক অলপ বুজাই দিয়াৰ চেষ্টা কৰিম তোমালোক মই যেনেকৈ কৰাই দিম তোমালোক এইটো কৰি ল'বা ঠিক আছে মই লাগিলে বহীত এইবিলাক লিখি দিম তোমালোক সেই বহীৰ পৰা তুলি ল'বা ঠিক আছে আজিৰ কাৰণে সেইখিনিয়ে থাকিল দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'ত অঁ আৰু এটা কথা তোমালোক যদি মোৰ সেই ভিডিঅ'বিলাক চাই চাই অলপ উপকৃত হোৱা আৰু নেক্সটত হ'ব বিচাৰা উপকৃত তেনেহ'লে এটা কাম কৰিব লাগিব মইতো সেইবিলাক ইউটিউব চেনেলত দি আছোঁ এতিয়া তোমালোক যদি সেই মোৰ চেনেলটো ফ'ল' কৰি থাকিব বিচাৰা যে মোৰ চেনেলটো মানে সেই ভিডিঅ'বিলাক চাব খোজা তেনেহ'লে মোৰ চেনেলত যাই সেই মোৰ ভিডিঅ'ত তলত চাবা এটা ছাবস্ক্ৰাইব বুলি এটা অপশ্যন আছে সেই ৰঙা ৰঙা ৰঙৰ এটা ছাবস্ক্ৰাইব বটন আছে সেই বটনটো টিপি আৰু ক কাষত যিটো বেল আইকন আছে সেই বেল আইকনটো টিপি দিবা তেনেহ'লে কি হ'ব মই যেতিয়া সেই ছেকেণ্ড পাৰ্টটো বনাম সেই ছেকেণ্ড পাৰ্টৰ ভিডিঅ'ৰ লিংক যিটো এই তোমালোকৰ ইউটিউবত আহি যাব তেতিয়া সোনকালে তোমালোক সেই ভিডিঅ'টো চাই পঢ়িব পাৰিবা ঠিক আছে এইখিনি কথাতে মই এই ভিডিঅ'টোত সমাপ্ত কৰিলোঁ ত' ঠিক আছে তোমালোক ঘৰত থাকা আৰু পঢ়ি থাকা সময় নষ্ট নকৰিবা সময়ৰ মূল্য আছে সেই কথা চিন্তা কৰি তোমালোক ঘৰত থাকিবা আৰু সেই ভিডিঅ'বিলাক চাই চাই পঢ়ি থাকিবা ঠিক আছে দেখা আছে তোমালোকৰ লগত নতুন এটা ভিডিঅ' লৈ ভিডিঅ'ত ঠিক আছে